অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর বীরভূমে জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক। কোর কমিটির বৈঠকে মুখোমুখি অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। কোর কমিটির বৈঠকে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই প্রতিনিধি। ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। ভাস্কর, দেখো এই মুহূর্তে আমি রয়েছি তৃণমূলের জেলা পার্টি অফিসে বোলপুরে। আমরা দেখতে পাচ্ছি এখানেই শুরু হচ্ছে কোর কমিটির বৈঠক, এবং শুরু হওয়ার কথা ছিল কিন্তু তিনটের সময়, এবং বাকি সদস্যরা অর্থাৎ কোর কমিটির চারজন সদস্য অভিজিৎ সিংহ বিধায়ক, বিকাশ রায়চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিধায়ক, এবং সুদীপ্ত ঘোষ এবং লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তারা প্রত্যেকে এলো। তিনটের সময় ঢোকেন অনুব্রত মণ্ডল, 3:10-15 মধ্যে অনুব্রত মণ্ডল ঢোকেন, কিন্তু প্রায় 20-25 মিনিট পর ঢোকেন, অর্থাৎ 3:35 নাগাদ ঢোকেন কাজল শেখ, এবং সবারই শেষে তিনি ঢোকেন, এবং তারপরই বৈঠক শুরু হয়। এবং এই মুহূর্তে বৈঠক চলছে, এবং অনুব্রত মাঝে রেখে দুপাশে দুটি তিনটে করে আসন দিয়ে বানানো হয়েছে পুরোটাই, এবং 6 জন এখানে রয়েছেন, এবং তার পাশে রয়েছে অর্থাৎ একদম পিছনের সারিতে রয়েছে কলকাতা থেকে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই প্রতিনিধি। তারা পুরো নজর রাখবেন যে আজকে বৈঠকে কী আলোচনা হবে না হবে, কারণ আজকে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনুব্রত মণ্ডল জেলায় ফিরে আসার পর এই প্রথম কোর কমিটি বৈঠক বসেছে। সেখানে কোর কমিটির 6 জন সদস্য রয়েছেন, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রয়েছেন, এবং আমরা যদি দেখি সম্প্রতি যে তৃণমূলের যে সভাগুলি হয়েছে, অর্থাৎ বিজয় সম্মেলনী যে সভা, প্রতিটি সভাতে কিন্তু অনুব্রত এবং কোর কমিটি 5 জন সদস্য উপস্থিত থাকলেও কাজল শেখকে কোথাও দেখা যায়নি। তাই এই এই যে আজকে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বৈঠক, এবং কী আলোচনা হয় পুরো বিষয়টি দলনেত্রীকে জানানো হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ ভাস্কর। দুর্যোগ প্রবণ ও ভাঙন বিধ্বস্ত মৌসুনী দ্বীপে আবাস তালিকায় নাম উঠেছে তৃণমূলের দুই বুথ সভাপতি। স্থানীয়দের একাংশের অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ির ছবি তুলিয়ে আবাস তালিকায় জায়গা করে নিয়েছেন তাঁরা। অভিযোগ মানতে নারাজ দুই তৃণমূল নেতার পরিবার। চূড়ান্ত সমীক্ষায় অযোগ্যদের নাম বাতিল হবে আশ্বাস দিয়েছেন কাকদ্বীপের মহকুমা শাসক। জেলায় জেলায় ট্যাপ কেলেঙ্কারির নিত্য নতুন অভিযোগের মধ্যে আবাস প্রকল্পে দুর্নীতি, স্বজন পোষণ ও বঞ্চনার অভিযোগও থেমে নেই। গরিবের মাথার উপর একচিলতে আশ্রয় নিয়ে এই দুর্নীতির অভিযোগ এবার প্রান্তিক মৌসুনী দ্বীপ এলাকাতেও। রাজ্যের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন যে দ্বীপে প্রাকৃতিক দুর্যোগ ও ভাঙন লেগেই থাকে, এহেন মৌসুনী দ্বীপে রাজ্য সরকারের আবাস প্রকল্পের তালিকায় নাম উঠেছে তৃণমূলের দুই বুথ সভাপতি। রাজ্য সরকারের আবাস তালিকার 26 নম্বরে নাম রয়েছে রতন মণ্ডলের। তালিকায় নামের পাশে লেখা স্যাংশনড, অর্থাৎ তা অনুমোদন হয়ে গেছে। একইভাবে রাজ্য সরকারের আবাস তালিকায় 207 নম্বরে নাম রয়েছে বংশীবিহারী মণ্ডলের। তালিকায় তার নামের পাশেও লেখা স্যাংশনড, অর্থাৎ তা অনুমোদন হয়ে গেছে। রতন মণ্ডল মৌসুনী গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গা তৃণমূলের বুথ সভাপতি। বংশীবিহারী মণ্ডল মৌসুনী গ্রাম পঞ্চায়েতেরই কুসুমতলা তৃণমূল বুথ সভাপতি। এলাকার গ্রামবাসীদের একাংশের অভিযোগ, প্রভাব খাটিয়ে তথ্য গোপন করে আবাস তালিকায় নাম তুলেছেন দুই তৃণমূল নেতা। পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ির ছবি তুলিয়ে আবাস তালিকায় নাম ওঠানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। হ্যাঁ, বুথ সভাপতি যারা ঘুরছে পার্টিতে তাদের ঘর এসছে, আবার দুবার করে ঘর এসছে। কিন্তু কোন দলের পার্টিতে ঘর এসে? মৌসুনী দ্বীপের বাগডাঙ্গা গ্রামে এই হল তৃণমূলের বুথ সভাপতি রতন মণ্ডলের পাকা বাড়ি। বাগান দিয়ে ঘেরা একতলা পাকা বাড়ি, নাম স্নেহের পরশ। তৃণমূল নেতা রতন মণ্ডলের স্ত্রী ICDS কর্মী। তাদের এই পাকা বাড়ির একেবারে কাছেই রয়েছে টালির ছাউনি দেওয়া একটা কাঁচা বাড়ি। অভিযোগ, প্রশাসনের লোকেদের এই কাঁচা বাড়ি দেখেই আবাস তালিকায় জায়গা করে নিয়েছে শাসক নেতার পরিবার। মৌসুনী দ্বীপের বাগডাঙ্গা গ্রাম, আমি দাঁড়িয়ে রয়েছি এখানকার তৃণমূলের বুথ সভাপতি রতন মণ্ডলের বাড়িতে। রতন মণ্ডলের এটা পাকা বাড়ি, তিনি তার পাশের একটি কাঁচা বাড়ি টালির ছাউনি এই বাড়ি দেখিয়ে ছবি করেছেন, এবং সেই ছবি মোতাবেক তার নাম স্যাংশন হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, পাকা বাড়ির মালিক রতন মণ্ডল কি শুধু তৃণমূল করা সূত্রে প্রভাব খাটিয়ে আবাস যোজনায় নাম উঠল? বাড়িতে রতন মণ্ডলের দেখা মেলেনি, তার স্ত্রীও কোনো সদুত্তর দিতে পারেননি। আমি এই বাড়িটা থাকি, ছেলেরা তো আজকাল জানেন তো, এবার তার দিদার কাছে থাকতো, আমার সে তার বাচ্চা কাচ্চা কেউ ছিল না। এবার উনি তার কাছে থাক, মানে আমার ছেলেটাকে নিয়ে রাখতো, ওই যে ওকে ভালোবাসতো, ওকে সব কিছু দিয়ে গেছে। এবার আমরা দুজন এখানে থাকি, কিন্তু আমরা তো দেখা যাচ্ছে পেছনে আমরা গন্ডগোল করে, বৌমার সঙ্গে গন্ডগোল করে এখানে থাকি। আপনার নাম বলুন। পাকা বাড়ি থাকা সত্ত্বেও কাঁচা বাড়ি দেখে আবাস তালিকায় নাম তোলার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি বংশীবিহারী মণ্ডলের বিরুদ্ধেও। বংশীবিহারী মণ্ডলের দাদা রামকৃষ্ণ মণ্ডল ও বৌদি শৈবা মণ্ডল দুজনেই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান।
স্ত্রী, আপনার স্ত্রী পঞ্চায়েত প্রধান ছিলেন, আপনি উপপ্রধান ছিলেন, যে তালিকা তৈরি হয়েছে আপনার ভাই বলছেন আপনার সময় তৈরি হয়েছে? হ্যাঁ, 2018-23 যে টার্মটা ছিল ওই টাইমে, ওই টার্মে বর্তমান যে ওয়েস্টবেঙ্গল সরকারের কাছে তালিকাটা আছে ওই টাইমে সেগুলো সার্ভে হয়েছিল। সেই সময় আমি উপপ্রধান ছিলাম, আমার স্ত্রী সেই সময় ছিল না। আমাদের যে তালিকাটা 2200 ছিল, যেটা 900-তে নেমে এসছে, তাহলে কত সংখ্যাটা ওটা শুধু যে বিরোধীদের বাদ গেছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হয়েছে। সে তো অনেক অনেক কিছু বলবে, রাজনীতি করতে গেলে অনেক কিছু বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। রাজনীতি করতে গেলে বিরোধী পার্টি অনেক কিছু বলবে, আমরা একটা দল ভালোবেসে দল করি। এর উল্টো ছবিও দেখা গেছে মৌসুনী দ্বীপে। কাজল মণ্ডল একেবারে নদী পারের বাসিন্দা, হতদরিদ্র মৎস্যজীবী পরিবার, ঝড়ঝাপটায় জরাজীর্ণ মাটির বাড়িতে তাদের বসবাস। অভিযোগ, প্রকৃত দাবিদার হওয়া সত্ত্বেও আবাস তালিকায় নাম ওঠেনি তাদের। বাড়ি যতবার ঝড় এসে ততবার ভেঙেছে, আর নাম আসে ওরা কি বলে যে ভোট দাও আমরা দেখছি, দেখছি বলে চলে গেল, আর পাত্তা নেই এখানে। কেউ আসেনি আপনার বাড়িতে? সবার লিস্টে আছে নাম, আমাদের নাম নেই। কাকদ্বীপের মহকুমা শাসক জানিয়েছেন পাকা বাড়ির বাসিন্দা হলে চূড়ান্ত সমীক্ষায় অযোগ্যদের নাম বাতিল হবে, কাঁচা বাড়ির বাসিন্দারা আবেদন করলে পরের তালিকায় তাদের নাম তোলা হবে। গৌতম মণ্ডল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।